আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের বিভিন্ন সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি এখন রয়েছি সাইমন মেরিন ট্রেডার্সে। এটি চেয়ারম্যান ঘাটা, ভাটিয়ারি, সীতাকুণ্ড, চট্টগ্রামে অবস্থিত। আসুন আমরা দেখি সাইমন আমাদের জাহাজের কী কী ধরনের সামগ্রী দেখায়। বিসমিল্লাহ বলে শুরু করি। আমরা কোথা থেকে শুরু করব? ভালো জিনিস থেকে শুরু করি। এদিক থেকে শুরু করি, স্টিলের ডেকসি থেকে শুরু করছি। স্টিলের ডেকসিগুলো আপনার পড়বে 1000 টাকা। দেখাই দাও ডেকসিগুলো, ভালো মতো দেখাই দাও খুলে। স্টিলের ডেকসিগুলো পড়বে আপনার 1000 টাকা করে কেজি। এগুলো হবে আপনার, ও বাপ, অনেক হেভি, ওজন হবে তো। এরকম একটা নিলে আপনার এই সাইজের ডেকসি আর জীবনে লাগবে না, লাইফ গ্যারেন্টি। এগুলো আপনার ইতালির। তারপর আছে আপনার ওই সাইজের আরেকটা ছোট আছে, তাও সেম কেজি 1000 করে পড়বে। সেম একটু কমাই রাখো না, কম ডিসকাউন্ট দাও। যদি বেশি মাল নেই তখন একটু কমাই রাখবো। এটা হচ্ছে সসপেন, এটার দাম পড়বে আপনার 500 টাকা স্টিলের। আচ্ছা, তারপর আছে আপনার মগ, আছে মগগুলো পড়বে অনলি 250। এদিকে আছে আপনার 500 পিসের মতো মগ আছে, এগুলো পড়বে আপনার 150 টাকা করে। ছোট 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 যাদের লাগবে তারা নিতে পারবে স্টিলের। তারপর আছে আপনার, দেখাও, হ্যাঁ বলো, পড়বে আপনার 700 টাকা। তারপর অ্যালুমিনিয়ামে, একটা চাকনি, এটাও সেম, এটার মতো চাকনি। এটা খুব ভালো মতো দেখায় দাও, কারণ অনেক ট্যাপ খাওয়া ট্যাপ খাওয়া আছে তো, যাতে মানুষ দেখে বোঝে, দেখে নিতে পারবে ভিডিও কলে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবে। এগুলোর দাম পড়বে অনলি 350। এগুলো কিছু হবে কত কত? 350, 350, 350। তারপর আছে নিচেটা দেখাও কোনটা। এটা এটা হচ্ছে আপনার ড্যারাম, বা আপনি যারা শৌখিন মানুষ আছে তারা নিতে পারবে। এটা চাইলে কিচেন রুমে আপনি চাল আটা সব কিছু করতে পারবেন। এটার দাম পড়বে অনলি 4500 টাকা। খুব সুন্দর স্টিলের, যারা প্লাস্টিকের জিনিস ইউজ করে না তাদের জন্য মূলত। তারপর আছে আপনার এদিকে গোল্ডেন কালারের কিছু সিলভারের অ্যালুমিনিয়ামের ডেক্সি আছে, এগুলা খুব সুন্দর, খুবই সুন্দর, 3 পিস আছে। এগুলার দাম পড়বে 250 টাকা করে পিস। তারপর আছে পূজা ডাসের একটা মাল, এটা হচ্ছে স্পেনের মাল, যদিও বা ওয়াশ করি নাই, লাইক এটা আপনার এখনও ওয়াশ হয় নাই গ্লাসটাও। এটার দাম পড়বে অনলি 1000 টাকা, খুবই সুন্দর, নিচে একটা পার্ট আছে। তারপর আছে আপনার এদিকে দেখেন একটা কোরিয়ান ডেক্সি আছে স্টিলের, কোরিয়ান খুবই সুন্দর ডেক্সিগুলো। এগুলো আপনার কেজি 1000 করে, খুবই সুন্দর। আরেকটা আছে আপনার, এটা হচ্ছে আপনার সুবের আনকমনের মধ্যে, যারা নিতে চায় 300 টাকা পড়বে। তারপর আছে আপনার খুবই সুন্দর একটা বাটি, এগুলো যারা নিতে চায় নিতে পারবে, স্টিলের, সম্পূর্ণ স্টিলের। এটার দাম পড়বে অনলি 1000 টাকা। এটা জাকর আছে ওইটার মতো, এটার দাম পড়বে আপনার 350 টাকা। তারপর একটা খুবই সুন্দর, এটাতে আপনার স্টিলের নিচে পাটাও আছে, এটাতে আপনারা যারা কুরবানি আসতেছে সামনে স্টিলের জিনিসপত্র কিনতে চাচ্ছেন, শিবের নিচে পাটাও আছে। এটার দাম পড়বে আপনার এই 3000 টাকার মতো আসবে এটার দাম স্টিলের। তারপর আছে আপনার এদিকে যারা রুটি টুটি ইয়া করে বা পিৎজা টিজ্জা তুলে বা তাবাতে এগুলো ইউজ করতে পারবে, এগুলোর দাম পড়বে 250 টাকা। তারপর এদিকে আরেকটা ডেক্সি আছে ওইটার মতো কোরিয়ান, সেম স্টিলে, এটার দামও পড়বে কেজি 1000। তারপর আছে আপনার এই, এটা হচ্ছে আপনার, এটা কিন্তু খুবই ভালো জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে মিট ট্যান্ডাইজার, অনেকে চিনে না হয়তো বা, এগুলো ইউনিক জিনিস। এটা পিন বলতে, এটা আপনি কিমা বা যারা গ্রিল করে, এটা যখন ছিদ্র করবে 50% লেস দিবে সময়। এটা হচ্ছে আপনার জার্মানির একটা দাম আছে, এটা খুব ভালো জিনিস, দেখেন এটার দাম পড়বে মাংস টাংস কাটতে পারবে তাই না, কুরবানি আসছে। এটা কত পড়বে? এটার দাম আসবে 1200 টাকা। আর একটা আছে, এটা পড়বে আপনার 600 টাকা। ও, এটা তো একটা সুন্দর ডিজাইন, ইউনিকের মধ্যে এগুলো হচ্ছে মূলত সিজলিং টে, কিন্তু এটার ডিজাইনটা অন্যরকম, খুব সুন্দর। আনকমনের মধ্যে এটা দেখি নাই এখনো পর্যন্ত, ভাটিতে দেখি নাই। এটা হচ্ছে এখানে রাখো, এখানে ক্যামেরার মধ্যে রাখো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই মাংস, যখন আপনি এটা চুলাতে ইউজ করতে পারবেন, দেন আপনি চুলাতে ইউজ করার পর এখানে আপনি সার্ভ করতে পারবেন, মেহমানে বা ডাইনিং টেবিলে বলেন, রেস্টুরেন্টে বলেন, অনলি সব জায়গায় ইউজ করতে পারবেন। জিনিসটা কিন্তু ছোট, অনেকে ক্যামেরায় ভাবতে পারে যে এটা মনে হয় অনেক বড়, কিন্তু এটা কিন্তু ছোট একটা জিনিস, খুবই সুন্দর, খুবই সুন্দর জিনিসটা। দেখেন, ধরে দেখেন, খুবই, হ্যাঁ
খুব হেভি, এটা খুব এটা কত পড়বে? এটার দাম পড়বে অনলি 1300 টাকা। জিনিসটা দেখতে ছোট হলেও কিন্তু হোয়াইট আছে, আবার নতুন। হ্যাঁ হ্যাঁ হোয়াইট হেভি। তারপর এখানে সেম আরেকটা আছে, এটা হচ্ছে মাছের লিংকে এগুলো দেখা যায়। এগুলো সচরাচর পাবেন এমনি, তারপরও এগুলো তো শিপের খুবই সুন্দর জিনিস, দেখেন একটু ফ্রেশ আছে যদিও ইউজ হয় নাই। হ্যাঁ এগুলো এটার দাম পড়বে, এটা পড়বে 1300 টাকা আর এটা হচ্ছে 1200। বুঝছেন? তারপর আছে আপনার কন্ডিমেন্ট সেট আছে, এগুলো খুব সুন্দর, এখনো ইউজ হয় নাই, দুই তিন পিসের মতো আছে, এগুলোর দাম পড়বে অনলি 200 টাকা। তারপর কিছু কালেকশন আছে আপনার ইউনিকের মধ্যে, এই জিনিসটা একটু ভিডিওতে দেখান। এটা হচ্ছে আপনার লন্ডনের একটা সিরামিক্সের জিনিস, খুবই সুন্দর, ফিল্টারের মতো খুবই সুন্দর। এটার দাম মানে এটাতে পানি রাখে? হ্যাঁ হ্যাঁ এটাতে পানি রাখে, দেখেন একটু খুবই সুন্দর। ঢাকনা নাই? এটাতে অবশ্য ঢাকনা নাই, ঢাকনা পরাই নাই আসলে, শিবে যেরকম বসছে ওরকম। মানে এটা সাজায় রাখার জন্য নিতে পারবে, তাই না? বা উপরে একটা ফিল্টারের যে গিয়ারটা থাকে ওইগুলো পানি ফিল্টার দিতে পারবে, ফিল্টারটা দিতে পারবে। খুব সুন্দর জিনিস, এদিকে ছিল ইউকে, যদিও বা এটা ওয়াশ করা হয়েছে ওই কারণে এদিকে লেগাটা মুছে গেছে। এটা দাম পড়বে অনলি 3000 টাকা। 3000? এটা যদিও বা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, এটা অনেক মোটা সিরামিক্স। সাধারণত বাংলাদেশের যে সিরামিক্স গুলো থাকে ওগুলো হচ্ছে আপনার অনেক চিকন বা পাতলা, হাত থেকে পড়লে ভেঙে যায়, এগুলো সহজে ভাঙবে না, খুব মোটা। তারপর আছে এদিকে আসুন, এইগুলো হচ্ছে আপনার কোরিয়ান কিছু জগ, মেড ইন কোরিয়া লেখানো আছে, কোরিয়ান জগ, এগুলোর দাম পড়বে অনলি 800 টাকা, অনলি 800। তারপর এগে দুই একটা স্পেয়ার দুইটা জগ ছিল, একটা এটা আর একটা এটা, আরেকটা তো মানে এটা ব্যবহার হয়নি, এগুলো ব্যবহার হয়নি, এটার দাম পড়বে আপনার অনলি 800 টাকা। আমি দেখাই দিই, এই ইউজ হয়নি, দেখেন একদম নতুন জগ, এটার মুখ নাই, এটাও কেটে ফেলে নিতে, এটা আবার মুখ নাই না। কত পড়বে এটা বললো? এটার দাম পড়বে 800 টাকা, এটা 800 টাকা। তার ওইদিকে কিছু জাপানি আছে, জাপানি দেখান, যদি ওইদিকে দেখা যাচ্ছে না, এগুলো জাপানি খুব সুন্দর, দেখেন খুব হেভি, এগুলোর দামও সেম 800 টাকা করে, 800 টাকা। এগুলো শীতের, তারপর আছে আপনার এদিকে দেখেন, আচ্ছা এদিকে ছোট, খুব অনেকে ফ্যামিলির জন্য চাই ছোট, খুব সুন্দর জিনিস, অ্যালুমিনিয়ামের ফ্রাই প্যান, এটার দাম পড়বে আপনার 300 টাকা, ছাড়া নিতে চাই। একটা রাশিয়ান, মেড ইন রাশিয়ান একটা এসএসএর ফ্রাই প্যান আছে, খুবই সুন্দর, এটার দাম পড়বে অনলি 1700। এটাতে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, ইন্ডাকশন চুলাতে দিতে পারবেন, ইলেকট্রিক সিরামিক্স গ্যাস সব কাজে দিতে পারবেন, এটা রাশিয়ান মাল, খুব হেভি। এগুলো মার্কেটের সম্ভবত 3000 টাকার উপরে, আমরা যেহেতু সেকেন্ড হ্যান্ড শিপের ওই হিসেবে 1500 টাকা। তারপর একটা বড় আছে, এটা হচ্ছে স্টিলের তাও, দেখেন একটু ভিডিওতে ডাবল পার্টে, এটার দাম পড়বে অনলি 3500 টাকা, খুব ভালো একটা, খুব হেভি ওজনের এগুলো। আচ্ছা এদিকে কিছু পট আছে, এগুলো নিজেও জানি না এগুলো কিসের পট, কিন্তু দেখতে খুবই সুন্দর, দেখি সম্ভবত সিগারেটের স্টেন হবে, শিবের সব জিনিস তো আসলে আমরাও চিনি না, এগুলো সম্ভবত সিগারেটের স্টেন হবে, আবার না হলে ঘিটি রাখারও হতে পারে, দেখতে খুব সুন্দর লাগে, মশলাও তো রাখতে পারবে, মশলা রাখতে পারবে, এভাবে আর এভাবে খুব সুন্দর। এগুলো 200 টাকা করে স্টিলের জিনিস, 200? হ্যাঁ 200। ডিক্সিগুলো দেখেছিলেন? যেরকম আছে ওরকম কেউ নিতে চাইলে নিতে পারবে একটা রেট করে। আচ্ছা আর এই যে চামচ, এটা দেখো এই চামচ গুলো, এটা পড়বে আপনার 200 টাকা, এটা পড়বে আপনার 250 টাকা। আচ্ছা তারপর চামচ আছে কেন, ছোট ছোট চামচ আছে বিভিন্ন রেটের, বিভিন্ন গ্রেডেরও আছে, যেমন ধরো এগুলো পড়বে আপনার, এগুলো পড়বে আপনার 50 টাকা করে, এগুলো পড়বে আপনার 20-30 টাকা, যে যেরকম পারে ওরকম নিতে পারবে, ভিডিও কলে কেউ চাইলে একসাথে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমি একটু ভালো করে দেখাচ্ছি, যদি অনেকে ট্রাই ফেন খুঁজে, এগুলো মার্কেটে সম্ভবত 2500 টাকার মতো হবে, আর এগুলো পুরানো, অনেক পুরানো, ঘোড়ায় ঘোড়ায় খেয়ে শেষ করছে, না এগুলো কিছু হবে না, এগুলো যেরকম আছে ওরকমও 50 বছর ইউজ করতে পারবে, লাইক এগুলো আপনার কিছু হবেই না, এগুলো এটার দাম পড়বে অনলি 1200 টাকা, ইচ্ছা মতো ইউজ করতে পারবে, এগুলো দুই পিস আছে, এগুলোর দাম পড়বে 1200 টাকা, খুব সুন্দর। তারপর আছে আপনার আরেকটা সসপেন আছে অ্যালুমিনিয়ামের, এটার দাম পড়বে আপনার 1000 টাকা, এগুলো ইউজ করতে পারবে, ইচ্ছা মতো ইউজ করতে পারবে, কোনো কিছু হইলে আমাকে বলতে পারবে। তারপর আছে আপনার এই অ্যালুমিনিয়ামের ডেক্সিটা একটু দেখান, খুব হেভি, খুব হেভি মোটা অ্যালুমিনিয়ামের, এটা
দাম বলবো আমি 2500 টাকা, খুব সুন্দর। এটাতে আপনি 4-5 কেজির মতো রান্না করা যাবে সম্ভবত, যদিও যারা ভিডিও দেখে নিবে তারা বুঝতে পারবে। তারপরে এইদিকে আরেকটা ফিক্সি আছে অ্যালুমিনিয়ামের, এটার দাম পড়বে অনলি 300 টাকা, ডাকনা নাই। তারপরে একটা সুন্দর অ্যালুমিনিয়ামের ফিক্সি আছে, খুবই সুন্দর, দেখেন খুবই সুন্দর, ইউজ কম হয়েছে, এটার দাম অনলি 1000 টাকা। কত? 1000 টাকা। আচ্ছা, আরেকটা আছে অ্যালুমিনিয়ামের ডেক্সি, এটা একটু পাতলা যদিও বা, এটার দাম পড়বে 600। এটা ডাকনা সহ মিলানো আছে, দেখেন ডাকনা সহ মিলানো আছে, এটার দাম পড়বে 600 আর এটার দাম পড়বে অনলি 1000। তারপর আছে আপনার একটা সুবের বাটি, দেখেন খুবই সুন্দর, এটা এটার দাম পড়বে আপনার 1000, খুবই সুন্দর ফুল সেট। ডাকনাটা খোলো তো, মানে এটা চামচ সহ? হ্যাঁ হ্যাঁ, চামচ সহ। এটার দাম পড়বে আপনার 1000। এগুলো আছে, এগুলো 800 টাকা করে, এগুলো একটু, ওটা হলো 800, 800টা হলো চামচ টামচ নাই, হ্যাঁ চামচ টামচ নাই, এটা একটু ইউজড হয়েছে ওই কারণে। তারপর আছে আপনার এদিকে আরেকটা অ্যালুমিনিয়ামের দেখছি আছে, ছোট সাইজের, ছোট সাইজের, ওইটা থেকে একটু ছোট হবে সামান্য, এটার দাম পড়বে আপনার 700 টাকা, খুব সুন্দর। যারা 1 কেজি বা 1.5 কেজি ছোট ফ্যামিলি আছে ওদের জন্য এগুলো কিছু হবে না, আজীবন গ্যারেন্টি। তারপর আছে আপনার একটা পাকিস্তানি অ্যালুমিনিয়ামের সসপ্যান, মেড ইন পাকিস্তান লেখানো আছে, দেখেন মেড ইন পাকিস্তান, এটা খুব সুন্দর। এটাতে ন্যূনতম 3 কেজির মতো যে কোনো কিছু রান্না করতে পারেন, ভাত বলেন তরকারি বলেন, অনলি সব। আর এগুলো তো পরিষ্কার করলে চকচক হয়ে যাবে না? এগুলো আসলে তেমন ওয়াশ করা হয় নাই, যেরকম আছে ওরকম আনে রাখছি, কতগুলো জিনিস কতগুলো ওয়াশ করছি। তবে এটার দাম পড়বে অনলি 1500 টাকা, ওপরে আছে একটা ডাকনি সহ। তারপর আছে আপনার একটা স্টিলের, যে কেউ যদি আটা বা তেল লবণ যে কোনো কিছু রাখতে পারে এইসব জিনিসে, এগুলো আজীবনের গ্যারেন্টি আছে, এগুলো আপনার কিছু হবেই না, শিপের জিনিস মোটা আছে, এটার দাম পড়বে 1000 টাকা, খুবই সুন্দর। তারপর আছে আপনার এই টিস্যু স্ট্যান্ডগুলো, এগুলো পড়বে আপনার 200 টাকা করে, দেখেন এগুলো সব 200 টাকা করে। বিটারের কিছু জিনিস আছে, বিটারের গিয়াগুলো, এগুলো পড়বে আপনার 350 টাকা এটা, আর এগুলো পড়বে আপনার 200 টাকা। দেখি 200 টাকা কোনটা এটা? এগুলো 200 টাকা যেটা নেই। আর একটা আছে আপনার রাশিয়ান ফ্রাই প্যান, এগুলো মার্কেটে অনেক দাম, যারা বুঝে তারা নিতে পারবে, এগুলো মার্কেটে অনেক দাম। গ্লাস সহ আছে, অ্যালুমিনিয়ামের সাইডের গিয়াটা দেখেন খুবই সুন্দর, খুবই মোটা সরু, এটার দাম পড়বে অনলি 1400 টাকা। তারপর আর একটা স্টিলের ডেক্সি আছে, স্টেনের স্টিল, এটা কেজি 1000 করে। আরেকটা অ্যালুমিনিয়ামের ডেক্সি আছে, এটা পড়বে যদিও এগুলো কোনো সমস্যা না, ভিতরে এগুলো এগুলো কিছু না, এগুলো কিছু হবে না, এটার দাম পড়বে অনলি 2000 টাকা। অনেকে হয়তো বা মনে করতে পারে এগুলো ময়লা, এগুলো কিছু না, এগুলো এরকমই, এগুলো কিছু হবে না, যদি কিছু হয় আমি ফেরত নেব। তারপর আছে আপনার স্টিলের ওভালের কিছু ট্রে, অনেক হেভি, এগুলো জাপানি, অনেক হেভি, অনেক হেভি, এগুলো দেখেন অনেক হেভি, 1.2 mm, এগুলো দেখেন খুব হেভি, এগুলোর কেজি পড়বে আপনার 850, অনেক ওজন একটা ট্রে। যে নিবে এক পিস, যে নিবে আজীবন, চলে যাবে আজীবন, মানে কি যুগ যুগ ধরেও কিছু হবে না। এগুলো কেজি 850 করে, কত? 850 কেজি। হ্যাঁ, এগুলো একবার নিলে শেষ, আর জীবনে কিছু হবে না। দিকে একটা ফ্রান্সের তাবা আছে, ওটা তো দেখাইলাম না, ফ্রান্সের তাবা, এগুলো নতুন মালের, এটা আপনার লোহার, এটার দাম পড়বে অনলি 800 টাকা, দেখেন একটু ফ্রান্সের দাম, খুবই সুন্দর। আরেকটা জিনিস আছে, ওইটা হচ্ছে আপনার, এটা আপনার পিৎজার ট্রে বা পিৎজা করতে পারবেন, আদারওয়াইজ আপনি রুটি সব কিছু করতে পারবেন, এটাতে তাবা সিস্টেমের, খুবই সুন্দর, এটার দাম পড়বে আপনার 500। আর এগুলো হচ্ছে আপনার, এটার দাম পড়বে আপনার 800 টাকা, যারা যা চাকনি হিসেবে নিতে চায়। তারপর এদিকে আছে আপনার নাস্তার ট্রে, নাস্তার ট্রেগুলো একটু দেখেন, নাস্তার ট্রে বিভিন্ন ধরনের নাস্তার ট্রে আছে, এগুলো পড়বে আপনার 800 টাকা করে, দেখেন এগুলো কেউ নিতে চাইলে স্টিলের লাইফ গ্যারেন্টির জন্য এগুলো নিতে পারবে, 800 টাকা কেজি। তারপর দিকে একটা ম্যাডাম আছে, এটা কেউ চাইলে নিতে পারবে, কিছু জিনিস ডাকা রাখা, ডেকে ডেকে রাখার জন্য নিতে পারবে, এটার কেজি পড়বে আপনার 850। তারপর আছে আপনার জাপানি ট্রে,
জাপানি কিছু ট্রে আছে, আমি দেখাচ্ছি। এগুলোর কেজি পড়বে আপনার 850 করে, দেখেন ফ্রেশ আছে, উপরেরটা যদিও বা একটু ময়লা, এগুলো ফ্রেশ আছে, এগুলো 850 করে, আজীবন গ্যারেন্টি আছে। এটা পড়বে আপনার লাইক, এটা আপনি আটা চাল চাল দোকানের জন্য বা ঘরে যারা রেস্টুরেন্ট এমনি মূলত ড্রাম থেকে নেওয়ার জন্য বা ড্রামে ঢালার জন্য না, এটার দাম পড়বে 700 টাকা, 700। যদিও অনেকে মনে করতে পারে এটা দাম যাচ্ছে, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, এটা অনেক হেভি জিনিস দেখেন। তারপর আছে আপনার এটা কি 700 টাকা পড়বে? হ্যাঁ এটা 700 টাকা। তারপর আছে এইদিকে আপনার একটা স্টিলের ডেক্সি, হ্যাঁ এটা যদিও বা উপরের গ্লাসটা মিল নাই, গ্লাসটা তেমন একটু মিল নাই, যেরকম আছে ওরকম, কেউ নিতে চাইলে 1500 টাকা পড়বে, মিলে দিব, ডাগনিটি মিলে দিব। আচ্ছা এদিকে আরেকটা অ্যালমোনিয়ামের ডেক্সি আছে, এটার দাম পড়বে আপনার 800 টাকা। এখানে ট্রে টু আছে, ট্রেগুলো 800 টাকা করে পড়বে, কিছু চাপ। এটা পড়বে আপনার 350, এটা পড়বে আপনার 250। চাকনি আর একটা ছোট আছে খুব সুন্দর, এটার দাম পড়বে 100। চাকনি যারা নিতে চায় নিতে পারে। তারপর কিছু অ্যালমোনিয়ামের কালেকশন আছে কুরবানির জন্য, যারা নিতে চায় নিতে পারবে, এটার দাম পড়বে লাইক 1500 টাকার মতো পড়বে। তারপর এদিকে সেমেন্টিক্স আছে, এগুলো কেজি 1500। এখানে আপনার চামচ আছে, সুন্দর সুন্দর চামচ আছে, ভালো ভালো, এগুলো পড়বে আপনার 350 হইতে 500 টাকার মধ্যে, দেখেন খুব ভালো ভালো স্টিলের জিনিস আছে, দেখেন এগুলো মাছের খুব সুন্দর, এগুলো যারা নিতে চায় নিতে পারবে, খুব ভালো মানের জিনিস। তারপর আছে আপনার কেকের, এগুলো হচ্ছে কেকের, এইগুলোর দাম পড়বে আপনার 150 টাকা করে। আর একটা অ্যালমোনিয়ামের ট্রে আছে খুব সুন্দর ফ্রেশ আছে, এটার দাম পড়বে আপনার 350 টাকা। তারপর আছে আপনার এটা অ্যালমোনিয়াম দেখছি, ওই ওইটার মতো, ওইটা 1400 টাকা বলছিলাম জানো, এটাও সেম 1400। দেখাই দাও ভিতরে পোড়া আছে, এটা পোড়া না, এটা ঠিক করা যাবে, এটা আমরা ঠিক করে দিব, এগুলো সব তিনটা সেম। এদিকে ট্রে আছে, এগুলো আপনার 800 হইতে 750, 800 এরকম, ওই ওরকম তিনটা আছে এরকম, সবগুলো সেম 1400 টাকা 1500 টাকা এরকম এর মধ্যে। তারপর আপনার একটা স্টিলের বেলি আছে, এটার দাম পড়বে আপনার, এটা কি, এটা তো সুন্দর দেখে শাড়িটা, এটা হচ্ছে আপনার স্টিলের বেলি, এটা পড়বে আপনার এই 950 করে রাখা যাবে, অবশ্য পাতলা, এটা একটু পাতলা স্টিল না, হ্যাঁ এটা একটু পাতলা, যে কারণ নিতে চাইলে নিতে, কিন্তু জিনিসটা একদম ফ্রেশ ফ্রেশ আছে। তারপর আছে আপনার লোহার একটা তাবা আছে, এটা কি নিতে চাইলে নিতে পারবে 600 টাকা, 600 টাকা। তারপর আছে আপনার যারা গ্রিলের জন্য নিতে চাই স্টিলের, এগুলো হচ্ছে স্টিলের গ্রিলের, এগুলোর দাম ধরে 80 টাকা, 30-80 টাকা করে। এর চেয়ে ছোট আছে, যারা ছোট নিতে চায় নিতে পারবে, এগুলো 30 টাকা করে স্টিলের, এগুলো 80 টাকা আর এগুলো 30 টাকা। তারপর আছে আপনার ভাত খাওয়ার প্লেট কিছু, এগুলো বেশি আছে, এগুলো 200 টাকা, ভাত খাওয়ার প্লেট এগুলো বেশি আছে, এগুলো 3-4 পিসের মতো আছে মনে হয়, কত 200 টাকা করে, হ্যাঁ এগুলো 200 টাকা, হোয়াইট আছে। তারপর আপনার এদিকে এগুলো দেখাও, এই যে আচ্ছা এগুলো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার কারি কুকার, কারি কুকার দেখেন, এটা মেড ইন কোরিয়া লেখানো আছে, কোরিয়া লেখানো আছে, এটা যে কোনো কিছু করতে পারবেন, খুব ভালো জিনিস, এটার দাম পড়বে 2000 টাকা, খুব সুন্দর একটা জিনিস। তারপর আছে আপনার এগুলো ইলেকট্রিক, এটাও সেম, এটা হচ্ছে আপনি কড়াইয়া সিস্টেম, এটা খুব সুন্দর একদম ফ্রেশ, এটা হচ্ছে কোরিয়ান, পাশেরটা এটা হচ্ছে আপনার তাইওয়ান, মেড ইন তাইওয়ান দেখেন, এটা ফ্রেশ আছে, মেড ইন তাইওয়ান, একদম ওয়াশ করি নাই, আনে রুমের মধ্যে রাখছি, এটা এটার দাম পড়বে আপনার 2500, এটা 2500, এটা 2000, এটা দেখি আছে, এগুলো যদি কালো হেভি ওয়েট আছে, এগুলো কেজি পড়বে আপনার 450 হতে 500 মধ্যে, যারা নিতে চায় নিতে পারবে। আর বেলি আছে কিছু, এগুলো সসপেন না, হ্যাঁ এগুলো সসপেন, মাংস রান্না করতে পারবে অনেক, দেখি দেখাই দিই, আগের কালে দেখতাম আম্মারা রান্না করত, এগুলো কোনো বাংলা বেলি না, এগুলো শিপের, এগুলো অনেক ওয়েট আছে, এগুলো হচ্ছে আপনার লাইক এটার দাম পড়বে আপনার 1400 টাকার মতো পড়বে, মানে এই হাড়িটা 1400 পড়বে, দেখুন শুধু 1400 টাকা, এইটা তো আপনি বেশ একটা ছাগল রান্না করতে করা যাবে, একটা ছাগল রান্না করে ফেলতে হবে। তারপর আছে
আর একটা আছে ওরকমের মধ্যে, এটা একটু বেশি পড়বে, এটা 1400 টাকা, এটা 2000 টাকা। লাইক এটা আপনার ফ্রেশ তো ওইটা বেশি, ফ্রেশ ওইটা হলো এটা একটু মোটা, ও এটা মোটা অ্যালুমিনিয়াম, হ্যাঁ এটা মোটা, এটা ওই দুটোটা সেম, এটা একটু মোটা ওই কারণে এটা 2000 টাকা। তারপর যারা করাইয়া নিতে চাই খুব সুন্দর বা বিরিয়ানি ছোট ফ্যামিলির জন্য বিরিয়ানি টিনার রান্না করবে, এদিকে কালো হইলো এখানে ফ্রেশ আছে, এটার দাম পড়বে আপনার 600 টাকা। তারপর এদিকে অ্যালুমিনিয়ামের ডিস্ক আছে, এগুলো কেজি মাপও নিতে পারবে। এটা আবার একটু আনফ্রেশ, এটা কত পড়বে? এটা এটা আপনার 700 টাকার মতো হবে, 600-700 এরকম কাস্টমার চাইলে নিতে পারবে। এটা হচ্ছে আপনার লাইক এটার ডাগনা সহ আছে, এটার দাম পড়বে আপনার আপনার অনেকদিন পরে থাকে স্টোরে ওই কারণে ময়লা হয়ে যায়। তারপর দিকের কালারটা এগুলো একটু দেখাই দিকে, অনেকদিন পরে আছে, এগুলো হচ্ছে নন স্টিক এর কিছু লোহার স্প্রে, খুব সুন্দর, যারা নিতে চাই নিতে পারবে, সবকিছু করতে পারবে এগুলো দিয়ে। এগুলো দিয়ে আপনি বেকারিতে বলেন, ঘরের বলেন, যে কোনো কাজ করতে হয় এগুলো করবে 700 টাকা পিস, 700। আর এদিকে বোলগুলো দেখেন, বোলগুলো কেউ নিতে চাইলে নিতে পারবে 750-800 মধ্যে, বোল বেশি নিলে 650 টাকা বোল, সব বোলের কালেকশন। এগুলো হচ্ছে ইলেকট্রিক কেটলি, মায়াকুর আছে আপনার, এগুলো সম্ভবত এটা তো নাম লেখা নাই, 220 এম, না এটার দাম পড়বে আপনার 1500 টাকা, খুব ভালো আছে এগুলো, এগুলো সেম, এগুলো সব 1500, সব ভালো আছে, সবই 1500, হ্যাঁ এগুলো সব 1500। আর একটা জিনিস আছে ইউনিকের মধ্যে, এটা হচ্ছে আপনার কোরিয়ান লাইট, এখানে দেখেন এটা কোরিয়া লেখানো আছে, আর এটা আপনি 110 ভোল্ট ইউজ করতে পারবেন, 220 তে ইউজ করতে পারবেন, দুটোই করা যায়, এটাতে দুটোটা ইউজ করতে পারবেন, এটার দাম পড়বে 1200 টাকা, খুব সুন্দর। এগুলো সেন্সর আছে, এটা আছে খুব সুন্দর, আর একটা আছে এটা কালো একটা আছে, এটা জাপানি, এটা অনেকে দেখতেছে, অনেক ওয়াইট, এটা অনেক হেভি আছে, ওয়াইট আছে, এটার দাম পড়বে আপনার এই সেম 1200 এরকম, দুই পিসের মতো আছে। এটা হচ্ছে আপনার লাইক দেখেন কুক, তারপর আপনি স্যুপ করতে পারবেন, সব করতে পারবেন, সোলো কুক, কেক, তারপর আরেকটা কি লিখছে রিহিটিং, সব কিছু করতে পারবেন এটা দিয়ে, একদম সব, এটাতে আপনার ডিজিটাল সিস্টেম, লেটেস্ট মাল এটা, আপনি সব কিছু, এটার দাম পড়বে অনলি দেখেন ভিতরে একটু দেখেন ভিতরে মি এটা মড হিটারটা হ্যাঁ ফ্রেশ আছে, এটার দাম পড়বে ফিক্স, এটা কম রাখা যাবে না, এটা 3000 টাকা, 3000, হ্যাঁ এটা খুব সুন্দর। তারপর আরেকটা আছে কফি মেকার, এটা হচ্ছে আপনার মেড ইন তুর্কি, এগুলো সব এগুলো বেশিরভাগ তুর্কি যে থাকে মালগুলো, খুব সুন্দর, যারা নিতে চায় নিতে পারবে, এটার দাম পড়বে 1000 টাকা, 1000 পড়বে, এগুলো যারা শৌখিন মানুষ আছে 1000 টাকা করে পড়বে, এগুলোর দাম পড়বে আপনার 1000, যারা শৌখিন মানুষ আছে তারাই নিতে পারে এইগুলো। তারপর আছে আপনার এদিকে খুব ফ্রেশ একটা রাইস কুকার, এটা 4.2, খুব সুন্দর দেখতে দেখতে, ভিতরও ফ্রেশ আছে, ফ্রেশ আছে, এটা 3000 টাকার মতো পড়বে। রাইস কুকারের কালেকশন ওইদিকে একটু গুলা দেখে দেন, এটা তো দেখছি না, এটা হচ্ছে আপনার এই স্টিকের মাংস স্টিকের গ্রিলের বা মাংস স্টিক করতে পারবেন, গ্রিল করতে পারবেন, অবশিষ্ট তেলের অংশগুলো এদিকে যাই পড়বে। আচ্ছা এটার দাম পড়বে আপনার 1500 টাকা। তারপর আছে আপনার এদিকে একটা কফি মেকার আছে, এটা যদিও বা 110, এটা যদি কেউ ট্রান্সফরমারও নেয় এটার দাম পড়বে অনলি 5000 টাকা। রাইস কুকার এগুলো এটা হচ্ছে 5.6, এটার দাম পড়বে আপনার 4000 টাকা, আর এগুলো যেগুলো আছে এগুলো 4-5 রকমের মধ্যে, কেউ চাইলে নিতে পারবে, এখানে 10 লিটার হইতে 7 লিটার হইতে সব সব আছে, কেউ চাইলে নিতে পারবে। ইলেকট্রনিক্সের জিনিস এটা কেউ চাইলে নিতে পারবে, লুডুস টুডুস বা আদারওয়াইজ যত কিছু রান্না করতে পারবে ফ্রাইড রাইস, এটার দাম পড়বে 1200 টাকা। সিগারেট স্ট্যান্ডগুলো এগুলো আপনার 200 টাকা, এটার ছোটোটা আরও একটু দাম বেশি 300 টাকা, সেটাই স্টিল ভালো ওই কারণে, এগুলো 200, এগুলো পড়বে 300 টাকা। আবার যারা এরকমের মধ্যে নিতে চায় এগুলো হচ্ছে আপনার এগুলো পড়বে আপনার 100 টাকা করে, সবই আসছে, এগুলো স্টিল সব। তারপর আছে আপনার একটা বিটার মেশিন আছে, বিটার আছে, এটা খুব ভালো আছে, এটা নিলে আপনার পড়বে 550 টাকা। কত? 550, হ্যাঁ। তারপর আছে আপনার এগুলো কিসের প্যাকেট? এগুলো হচ্ছে আপনার আইস কিউবের,
আইস কিউব ব্যাগ, এগুলো যারা ওই বরফ সাইজ একটা বরফের যেটা কিউব করে ওটা ডিপে দিবে আর কিউব করবে, এটা খুব সুন্দর এটা এখান দিয়ে পানি ঢুকবে। হ্যাঁ দিলে কি কিউব কিউব হবে? হ্যাঁ কিউব কিউব হবে, যারা নিতে চাই মাংসের মধ্যে বা যেকোনো কাজ ইউজ করতে পারবে বিফের। আচ্ছা এটার দাম পড়বে আপনার 350 বিফ থার্মোমিটার। মাংসের ইয়েটা কত তাজা কতক্ষণ? আচ্ছা ও এই মিটারটা দিয়ে বোঝা যাবে। জাপানি এগুলো আজীবন গ্যারান্টি। ছোট যারা ছোট ফ্যামিলি বা ছোট সাইজের চাচ্ছেন কত করে বললাম? এগুলো 800 টাকা করে। আচ্ছা গ্রিলের এটার দাম পড়বে আপনার 200 টাকা। হ্যাঁ আর এই যেটা আছে ওইটার দাম পড়বে আপনার 450 টাকা। এটা 450। আর একটা ছোট স্টিভ আছে, এটা কেউ নিতে চাইলে ফ্যামিলির জন্য নিতে পারবে, এটার দাম পড়বে হলে 1000 টাকা। কত? 1000। তারপর আছে আপনার একটা জ্যাক, যারা নিতে চাই এগুলো একটু থেমাটিলে কাস্টমার ভিডিও কলে নিতে পারবে, ভিডিও কল দিয়ে যে নিচ্ছে ওরকম দেখাই নিয়ে দিব, এটার দাম পড়বে আপনার 800 টাকার মতো পড়বে। 800 টাকা। আচ্ছা দেখুন ক্লিনার, এটা হচ্ছে আপনার মেড ইন হংকং এর। হংকং এর? হ্যাঁ মেড ইন হংকং। এটা 1600 ওয়াট, যদিও ছোট কিন্তু ওয়াটটা খুব বেশি, জিনিসটা খুব দারুণ জিনিস। এটার দাম পড়বে আপনার 2500 টাকা। আড়াই? হ্যাঁ 1600 ওয়াট, খুব ভালো হংকং এর কিছু আছে। আর পার্টিগুলো কি ভালো? পার্টিগুলো যে দুই তিনটা আছে আর গুলো ঠিক নাই তেমন একটা। ও এদিকে একটা কিমা মেশিন আছে, এটা ফ্যামিলি সাইজের, উপরের মুখটাও আছে অবশ্য, এটাও মেড ইন হংকং এর, খুব সুন্দর। এটা কেউ চাইলে নিতে পারবে, এটা দাম পড়বে 3500, খুব সুন্দর ব্লেড শো আছে ভিতরে ফ্রেশ একটা, 3500 হংকং এর। এখন তো ঈদে ঈদ আসছে, এখন এগুলো লাগবে বেশি। পেঁয়াজ বা যে কোনো মাংস পেঁয়াজ করতে পারবে, এগুলো পড়বে আপনার 700-800 এরকম করে। ওই ওইখানে আছে দেখেন, 700-800 করে। এদিকে তো একটা গিয়া দেখেন ফ্রাই প্যানের কালেকশন, এগুলো হচ্ছে আপনার গ্রিলের, যারা গ্রিলের এটার দাম পড়বে আপনার 800। এটা একটু ফ্রেশ আছে, এটার দাম পড়বে আপনার 1000। হ্যাঁ এটা অনেক ফ্রেশ। এটা কত? এটা তো একদম নতুন। এটা এখানে আমরা শিপের গুলো এখানে জাহাজের নিতে পারবে, এটার দাম পড়বে আপনার 1000 টাকা। 800 টাকা দিব, 800 টাকা। 4 লিটারের এগুলার ভিতরে পাকাটা অ্যালুমিনিয়াম পাকার, খুব ভালো মানের। এগুলা এখন সচরাচর তেমন পাওয়া যায় না শিপে। এটার দাম পড়বে আপনার অনলি 1600 টাকা। এটা হচ্ছে আপনার অত্যাধুনিক একটা সাকস্টেন বা যারা দূরবীন হিসেবে নিতে চায় নিতে পারবে, খুবই সুন্দর একটা জিনিস। এগুলো সচরাচর এখন পাওয়া যায় একদম নিউ। হ্যাঁ যারা কালেকশনের জন্য রাখতে চায় তারা নিতে পারবে। লাইক অনেকজনে আপনার কালেকশন এন্টিক কালেকশন রাখে, ওদের জন্য মূলত এইসব জিনিস। এটা আপনার যারা দূরবীন হিসেবে ইউজ করে তারাও করতে পারবে দূরবীন হিসেবে। কি জানেন এটা হচ্ছে আপনার যখন শিপের যে ডিজিটাল সিস্টেমটা আপনার নষ্ট হয়ে যাওয়ার পর এইসব জিনিস ইউজ করে, বুঝছেন? হ্যাঁ এগুলো হচ্ছে ওই জিনিস,
ওই জন্য তো বলতেছি যারা দূরবীন হিসেবে ইউজ করে তারা মানে দূরবীন হিসেবে ব্যবহার করা যাবে আর কি এগুলো ওই কারণে এগুলো কত পড়বে এটা এটার দাম পড়বে আপনার 8000 টাকা হ্যাঁ 8000 8000 মানে চামচ নাই ওয়ান টাইম অনেক চুরি আছে চুরি শুধু চুরি চামচ নাই চামচ সব সেল হয়ে গেছে ও চুরিগুলো রেখে গেছে হ্যাঁ আচ্ছা যাদের চুরি আছে তারা চুরি যাদের দরকার তারা এসে নিতে পারবে শুধুই চুরি হ্যাঁ এগুলা কেউ চাইলে একটা রেট করে নিতে পারবে আর কিছু আছে এগুলো তো দেওয়া হয়েছে এখানে কি বাকি আছে আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ